সকাল সকাল এত কিছু ব্রেকফাস্ট এত খেয়ে অভ্যাস অভ্যাস নেই তাহলে অফিসে যাওয়ার সময় এত কিছু খাওয়া যাবে একসাথে ওই জন্য ভাত খেয়ে অভ্যাস গতকাল যেটা দেখেছিলাম এই নতুন জিনিসটা আনা হয়েছে বাট এটার থেকে জল লিক হচ্ছে তো যেহেতু গতকাল আমরা ঘুরতে গেছিলাম যার জন্য এটা চেঞ্জ করা হয়নি তো এখন বাবা আর প্রীতম দুজনে মিলে নিয়ে যাচ্ছে এটাকে এক্সচেঞ্জ করার জন্য কি ধুলো ডেলি এখানে শ্যাম্পু দিতে লাগে আমার বাবা গেল জাস্ট আজকেও ঠাটা পোড়া রোদ গতকাল তুলনামূলকভাবে ওয়েদারটা অনেকটা ভালো ছিল যার জন্য আমরা বেরিয়েছিলাম বাট আজকে আবার যেই কে সেই আর সকাল সকাল উঠে না করমণ্ডল ট্রেনের যে একটা দুর্ঘটনার নিউজটা দেখলাম তারপর থেকে মন মেজাজ একদমই ভালো নেই একদম ভারাক্রান্ত হয়ে আছে সকাল থেকে কিছুই ভালো লাগছে না মানে টিভি বলো ফেসবুক বলো যেটাই খুলছি সেই এক নিউজ আর এখন যাই হোক মা আজকে বলেছে পকোকে নিয়ে সারাটা দিন থাকবে আর আমাকে বলেছে রান্নাঘরটা দেখতে তো এখন আমি যাব রান্নাঘরে আজকে হবে একদম সিম্পল পনির ঝোল আর ডাল কালকে কুটিমামিদের আসার কথা কুটিমামি ফোন করে মাকে জানিয়েছে আসতেও পারে আবার নাও আসতে পারে ফাইনালি কালকে আজকে বিকেলে জানিয়ে দেবে তো ভালোই আসলে পরে আবার একটা গেট টুগেদার হবে সবাই মিলে পনিরের আলুটা ভেজে স্নান দান করে একবারে আসলাম রান্নাঘরে ঢুকলাম প্রীতমার বাবা গেছিলো আমি দেখালাম ফিল্টার এক্সচেঞ্জ করতে তো ওরা এক্সচেঞ্জ করবে না ওরা টাকা রিটার্ন করে দেবে তো তাও ভালো কারণ ওদের কাছে ভালো প্রোডাক্ট কিছু নেই তো যাই হোক এখন আমি আবার চলে এসেছি রান্নাঘরে রান্না শুরু করব পুচকে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর মিষ্টি আলু সেদ্ধ করে রেখেছে মা সকালে এখন মিষ্টি আলুটা ছুলে সবাইকে দেবো সেদিন বাবাকে বলেছিলাম মিষ্টি আলু খাবো তো বাবা এক ব্যাগ ভর্তি মিষ্টি আলু এনে রেখেছে এই যে এখানে আরও মিষ্টি আলু আছে ওখানটাতে তো মা আজকে সকালে সেদ্ধ দিয়েছে খাওয়াই হচ্ছে না এখানে পনিরের পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি এখানে ডালের জন্য পেঁয়াজ কেটে রেখেছি যদি আমি কাটিনি লক্ষ্মী এসেছিল লক্ষ্মী কেটে দিয়ে গেছে আর এখন আমি এটা ছুলবো ছুলে সবাইকে দেবো চারপাশে গরম আর এইদিকে হচ্ছে আমাদের পুচকুশোনা করছে হচ্ছে স্নান দেখি বাইরে ভীষণ গরম হয়ে গেছে একটু একটু কম করো আজটা করা দরকার তার এখানে কিছু একটা করা দরকার বলছে পোকো হাই হাই ইতনা সুকুন হয়ে গেছে দেখি ক্যামেরা দেখলে আর কিছু কোনো দিকে চোখ যায় না উড়াও এখানে আমার পনির রেডি পনির হয়ে গেছে ঝোলঝোলি করেছি একটু আর এখানে বসিয়েছি ডাল ডাল সেদ্ধ হবে তারপরে সোমবার দেবো আর এখানে দেখো পাপা বেটু ফ্যানের নিচে বসে কি দিব্যি এখানে গপ্প করছে তাই পাপা আগে কথা বলতে পারতো না এখন বেটুর চাপে পড়ে কথা বলা শিখে যাচ্ছে বেটু পাপাকে চেঞ্জ করে দিয়েছে তাই না বেটু এটাই প্রমাণ একটা বাচ্চা সবকিছু চেঞ্জ করে দিতে পারে রাইট মানুষকে চেঞ্জ করে দিতে পারে চল চল
গেল। তোমাকে চেঞ্জ করে দিতে পারে, তোমাকে চেঞ্জ করতে পেরেছে মানে ও বিশাল কাজ করেছে। রান্না কমপ্লিট, বাবা এখানে টমেটোর চাটনিটা করার জন্য বসে আছে। তখন থেকে আমার তিনটে রান্না হয়ে গেল, বাবার টমেটোর চাটনি আর হলো না, চলছে কারণ খেলা, খেলার জন্যই হলো না। এখানে পুচকি শোনো, তুমি আবার সাপোর্ট করছো আমার ছেলেটার মুখটা দেখি একটু, আমার ছেলের মুখটা, আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, রাখো ওকে, চলো খেতে যাই। ফাইনালি সবাই খেতে বসে পড়েছি, আজকে মেনু দেখি কি আছে দেখাই। প্রথমেই দেখাই শুনকি দিয়ে গেছে, এটা কি শাক জানো বাবা? কাঁঠালের, কাঁঠালের বিচি দিয়ে কুমড়োর ডাঁটা শাক। এটা হচ্ছে পনির, এটা ডাল, এটা শিঙ্গি মাছ, এখানে আছে টক দই আর বাবার বানানো টমেটোর চাটনি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। খাওয়া দাওয়া করে গরমের মধ্যে একটু ঘুমিয়েই পড়েছিলাম, ব্লগটা এডিট করতে করতে একটু ঘুমিয়ে পড়েছি, চোখটা লেগে এসেছিলো, তার মধ্যে সকাল থেকে লোডশেডিং। তো যাই হোক, এখন উঠলাম জাস্ট 5:15 বাজে, পুচকির কান্না শুনে ওকে খাওয়ালাম, এখন একটু বেরোবো প্রীতম আর আমি। গুড ইভিনিং, গুড ইভিনিং। ও ঘুমিয়েছিল, তো পুচকি আবার জেগে যাবে একটুক্ষণ পরেই, আবার কান্নাকাটি করবে, তার আগেই আমি আর ও একটু বেরিয়ে এদিক ওদিক একটু ঘুরে টুরে তারপরে আসি। রেডি হয়ে চলে এসেছি, প্রীতমার সাথে আমার একটা জিনিস সুবিধা হয়েছে, ওর সাথে আমি একটু বেরোতে পারছি, তাই না? এরকম তাই প্রত্যেক সপ্তাহে আজকাল আসলে এখন এই টাইম মুহূর্তে রোদটা তেমন রোদ নেই জন্যই বেরিয়েছি, নালে দুপুর থেকেই বলছিল চলো চলো বেরোবো, বাট আমার একদম এনার্জি ছিল না। তারপরে ভাগ্য ভালো ঘুমিয়ে পড়েছে, যার জন্য আর ঘ্যান ঘ্যান করতে পারেনি। এখন উঠেছি, উঠে দেখলাম যে না, রোদটা নেই, দিনের আলো থাকতে থাকতে ঘুমটাও ভেঙে গেছে, যা আর এটা ঘুমটা ভেঙেছে পুচকির জন্য, তো থ্যাংকস টু পুচকি প্রিয়ান। দরজা না খুলে তুমি এটার উপরে বসে পড়েছো, আমার জন্য ওয়েট করছিলো, আমি কখন দরজাটা খুলবো তারপরে ও বেরোবে। মা দরজাটা আটকে দিও, আমাদের টাউনশিপে একটু আসলাম, সেই টিটুদের বাড়িতে এসেছিলাম, তখন এই রাস্তা দিয়ে গেছিলাম, এখন দাঁড়ালাম এখানটাতে। মানে প্রীতমের একটা ফোন চলে এসেছে অফিসে, ও ফোনটা রিসিভ করছে, যার জন্য আমি ভাবলাম একটু নামি, একটু হাঁটাহাঁটি করি। আগে এই জায়গাটাতে আমরা যখন পড়তে আসতাম, টিউশন পড়তে আসতাম, তখন এখান থেকে মাঝে মধ্যেই ঘোরার জন্য, এটা আমাদের ঘোরার জায়গা ছিল, ওদলা বাড়িতে আমাদের কোনো রিলেটিভ আসুক বা মানে বন্ধু বান্ধব বাইরে থেকে যেই আসুক না কেন, ওদলা বাড়িতে ঘুরতে যাওয়ার মতন জায়গা এই একটাই, সেটা হচ্ছে টাউনশিপ। ফার্স্ট গেট দিয়ে ঢুকতাম, সেকেন্ড গেট দিয়ে বেরোতাম। তো পার্ক ছিল, বাট পার্কে খুব একটা আমরা যেতাম না, এই টাউনশিপে এখানটাতেই আমাদের খুব ভালো লাগতো। আর ফাঁকা নিরিবিলি একটা জায়গা, যেই জিনিসগুলো এখন প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই জিনিসগুলো এখানে পাওয়া যায়, যেমন সন্ধে হলে এখানে জোনাকি দেখা যায়, যেটা প্রীতম গতকালই বলছিল যে জোনাকি কি এখন আর পাওয়া যায় না, তো আমি বললাম না পাওয়া যায়, বাট জায়গা বিশেষে। তো এইখানে এরকম একটা জায়গা, একটা গ্রাম্য, একটা গ্রাম বাংলার পরিবেশ হচ্ছে এই টাউনশিপ। তো যাই হোক, ওর কথা বলা হয়ে গেছে, তো আবার স্কুটিতে উঠি। নার্সারিতে, নার্সারি দেখলাম, তো প্রীতম বলছে এখন নার্সারিতে ঢুকবে, কারণ ও গাছের এত যে ওর গাছ পছন্দ, শিলিগুড়িতেও তাই, শিলিগুড়ির বাড়িতে যত গাছ লাগায় ওই লাগায়, আবার এখানে এসেও দেখেছে নার্সারি, ব্যস্ত ঢুকে পড়েছে। কি সুন্দর এই ফুলগুলো দেখো, কি সুন্দর। এগুলো কি দেওয়াল বেয়ে ওঠা ফুল না? এগুলো এই ফুলগুলো সাদাগুলো দেওয়ালে, তারপরে আমার এই গাছটা খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর। ফাইনালি আমাদের পছন্দ হয়েছে এই যে এই দুটো, এটা একটা কি 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 নাম বললো যেন গাছে, আচ্ছা নামটা শুনে নিচ্ছি আমি, দুটো গাছের এই দুটো একরকম আবার এই দুটো একরকম। কাকু কি কি নাম যেন গাছগুলো, গুলফিজ, গুলকিশ, গুলকিশ হচ্ছে এই দুটো, আর এগুলো এটা এরিলিয়া, এরিলিয়া, এরিলিয়া আর গুলকিশ। এগুলো বড় হবে কিন্তু পাতা বাহার, খুব সুন্দর হবে কিন্তু, দেখতে খুব মজা, কিন্তু কাটতে লাগবে তাই তো? কাটতে হবে, বাবা ওগুলো এক বছর পরে দেখবেন সেই সুন্দর হচ্ছে, বড় হয়ে যাবে না, 6-7 মাস পরে একদম বর্ষা গেলে পরে যাওয়ার সাথে সাথে দেখবেন গাছগুলো কি বলবে। এটাকে ছোট থাকলেও দেখতে ভালো লাগবে। দেখো যেখান থেকে আমরা নিলাম গাছগুলো নার্সারি, তার একটু সামনে গিয়েই এখানটাতে বিশাল বাঁধ,
আর এই বাঁধের থেকে যেটা হচ্ছে বাঁধের রাস্তা আর বাঁধের থেকে নিচে এখানে নদী থাকে, এখন জল কম ভীষণ, সামনেই পাহাড়, দারুণ একটা ভিউ। আর গরম মনেই হচ্ছে না, মনে হচ্ছে যে আমরা নভেম্বর ডিসেম্বর মাসে দাঁড়িয়ে আছি, ঠান্ডা হাওয়া। কেমন লাগছে পাহাড়গুলো? সুন্দর না জায়গাটা? বাইরে থেকে এসেই আমার ছেলেটাকে দেখে আমরা কতক্ষণ পর দেখলাম, ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম, ছেলে এখনো ঘুমিয়েই আছে, এসে দেখি উল্টে পড়ে আছে, এখন তোলা হলো, ডিগবাজি খাচ্ছে। পাপা তোমাকে কতক্ষণ পর দেখলাম, পাপা কতক্ষণ পর বাবা। প্রিয়াঙ্কে ছেড়ে যেহেতু সেভাবে বেরোনোই হয় না, না সারাক্ষণ আমি তো প্রিয়াঙ্কে নিয়ে বাড়িতেই থাকি, আজকে অনেক দিন পর ওকে ছেড়ে মানে একা একটু বেরোলাম, মনে হচ্ছিলো কতক্ষণ দেখি না। তো ঘরে এসে মাকে বলছি কতক্ষণ দেখি না, কতক্ষণ দেখি না, তো মা বলছে এক ঘন্টাও হয়নি তুই বেরিয়েছিস, কিন্তু আমার মনে হচ্ছে যেন কত টাইম হয়ে গেছে। আগে যখন বাড়ি থেকে বেরোতাম তখন ঘন্টার পর ঘন্টা মানে কেটে যেত, বাড়িতে আসতাম মা বলতে এতক্ষণ ধরে কোথায় ছিলিস, আমার কোনো হিসেবই থাকতো না যে কত ঘন্টা পার হয়ে গেল, আর এখন এক ঘন্টাও পার হয়নি, বাট মনে হচ্ছে যেন কতক্ষণ বাড়ির বাইরে আছি, এটাই হয়। তো যাই হোক এখন বসালাম চা, অনেকদিন পর আজকে খাবো বাসন্তীর মোমো। এই মোমোটা যে আগে আমাদের কি প্রিয় ছিল, বাট বহু বছর হয়ে গেছে এখান থেকে খাওয়া হয় না, তো আজকে লাল চা আর সঙ্গে আছে বাসন্তীর মোমো। বাবা খাবি? বাবা মোমো খাবি? দেখো উল্টে যাচ্ছে এখানে ও মোমোর দিকে। মোমো লাভার হবি তুই? মোমো লাভার পাপালি। মা এখন যাচ্ছে, পূজোর নিমন্ত্রণ আছে, তো দু জায়গায় নিমন্ত্রণ, মা দুটো জায়গাতেই যাবে, তো দু জায়গাতেই মা যাবে। বাবা অলরেডি বাজার চলে গেছে, বাবা মাকে নিয়ে পরে যাবে, তো এখন মা রেডি হচ্ছে। দেখি একটু লুকটা, মা এখনো পুরো হয়নি, দেখো ফুল মেকআপ করে বসে আছে তাও বলছে পুরো হয়নি। দেখো এখানে ও এসেছিল প্রীতম আমাকে ও পুচকিকে এখানে রাখতে, যে নির্লজ্জ কাকে বলে, রাখার সাথে সাথে এমন একটা কাঁদবে মনে হচ্ছে যেন কত কষ্ট, আমরা দৌড়ে এসে যেই উঠাবো মিনি সেকেন্ডের মধ্যে হাসি, মানে পাপা অ্যাক্টিং বাজ, মানে মিশন সাকসেসফুল কোলে ওঠার জন্য। দেখো দেখো না মিশন সাকসেসফুল বাবু, কোলে উঠে গেছো আবার, ঠিক আছে ও ড্রামা বাজ হয়েছে, যাও ওকে নিয়ে যাও, মিশন সাকসেসফুল হয়ে গেছে বাবু তোমার, তুমি জিতে গেছো, পিট পিট করে চোখ আবার। মা নিমন্ত্রণ থেকে চলেও আসলো, আবার দেখো এখানে নিয়েও এসেছে তোর একটা প্রীতমের একটা, বাবা দেখো তোমার প্যাকেট এটা, খিচুড়ি লাবড়া পায়েস চাটনি সব। দেখো দুটো প্যাকেট, দুটো বাড়ি থেকে নিমন্ত্রণ আছে, একটা বাড়ি থেকে মা গিয়ে নিয়ে আসলো আর একটা বাড়িতে এখন যাবে, তাই তো? হ্যাঁ এটা খেয়ে নিচ্ছে, এখনই খাবো না একটু পরে খাবো, তো ডিনার হয়ে যাবে, এখন খাবে না একটু পরে, এখন খেয়ে নাও গরম গরম ভালো লাগবে, তাহলে একটু পরে। A few moments later মা বাবা এখন চলে এসেছে আরেকটা বাড়ি থেকেও নিমন্ত্রণ খেয়ে, আর এখন পোকো উঠে গেছে দিদি আর কোলে, এখন হবে ফটোশুট, পাপা তাকা তাকা, পাপা তাকা, বাবা মা তো খেয়ে এসেছে, এখন আমি আর প্রীতম খেয়ে নেব এখানে, এটাই আজকে আমাদের ডিনার। বাইরে পড়ছে মুসুলধারে বৃষ্টি, টিনের উপরে আওয়াজ শুনতে পাচ্ছ হয়তো, কিন্তু মানে ঠান্ডা পড়ার কোনো নাম নেই, গরম কমারও কোনো নাম নেই, খাওয়া দিচ্ছে খুব সুন্দর, কিন্তু যেই ঘরে আসছি সেই গরম। তো যাই হোক কাল সকালে কুটিমামিরা আসবে, তো কাল সকালে নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ শুরু করব, তো আজকের মতন চলো ব্লগটা আমি এখানটাতেই এন্ড করছি, তো টাটা গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, টাটা।